কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনায় থাকেন তিনি। ব্যক্তি জীবনে করেছেন 3টি বিয়ে, কিন্তু কোনো স্বামীর সঙ্গী সংসার স্থায়ী করতে পারেননি এই নায়িকা। বলছি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির কথা। বর্তমানে এই নায়িকা সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন, সিঙ্গেল হিসেবে নিজের মতো করে সময় উপভোগ করছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর সেসব সুন্দর মুহূর্তে ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রায় আলোচনা আসেন এই অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া লোকের সূত্র ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী, যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, একটি ছুটির দিন এলো এবং ভ্রমণের দারুণ সুযোগ হলো। এদিকে ছবিতে দেখা যাচ্ছে টালি নায়িকার মাথার উপর বিশাল খোলা আকাশ, নিচে সুইমিং পুল, আর তার মাঝে গোলাপি রঙের বিকিনি টপে সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। চোখে তার বহাল রোদ চশমা। অভিনেত্রীর ছবিগুলো অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের, যেখানে কেউ মন্তব্য করেছেন সুন্দরী, আবার কেউ ভালোবাসা ও আগুনের নিমজ্জে দিয়ে সৌন্দর্যের প্রশংসা করেছেন মন্তব্যের ঘরে। তবে কেউ কেউ আবার তাকে কটাক্ষ করতেও ছাড়ছেন না, আবার কেউ কমেন্টে লিখেছেন, আপনি তো আগুনের থেকেও গরম হয়ে গিয়েছেন। তবে কোনো মন্তব্যের জবাব দিতে দেখা যায়নি শ্রাবন্তীকে। সজল খান, দারিপুর ডট লাইভ, ঢাকা।